করবি তুই? কি করবি তুই? পরিবারের খাদ্য জোগাড় করতেই তো রিক্সা চালাতে হচ্ছে। দেরি হয়ে গেল, স্যার তো এখনই আসার কথা। বাবা আমাকে একটু সাহায্য করো তো। ঠিক মতো রিক্সা চালাতে পারেন না তো রাস্তায় বের হয়েছেন কেন? কি করবো বাবা, পেটের দায়, ছেলেটার লেখাপড়া খরচ, পরিবারের খাদ্য জোগাড় করতেই তো রিক্সা চালাতে হচ্ছে। আমি কোনো হেল্প করতে পারবো না। জি স্যার, জি স্যার, জি স্যার, আমি দাঁড়িয়ে আছি স্যার, জি আসেন স্যার, জি জি স্যার। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত? আরে দেখি তো, আরে লোকটাকে তো সাহায্য করা প্রয়োজন, তাড়াতাড়ি সাইকেলটা রাখি। দাঁড়া দাঁড়ান দাঁড়ান, আসছি আমি, একটু ধরো তো, আমি রিক্সা ধাক্কা দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। খুব উপকার করলে বাবা, দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও। যাও বাজার, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। দুইটা বাজে। এ এ সাইকেলটা কার? এ সাইকেলটা কার? আশেপাশে তো কাউকেও দেখছি না, সাইকেলটা কে রাখলো? ও ফালতু, নতুন বাইকটা। ভাই এটা কি হলো? কি হলো মানে? এ এটা কি তোর বাপের বাইক? এখানে সাইকেল রেখেছিস কেন? হ্যাঁ ভাই সাবধানে কথা বলেন, একদম আমার বাপ মা তুলে কথা বলবেন না। 100 বার বলবো, কি করবি তুই? কি করবি তুই? আমি চাইলে আপনার গায়ে হাত তুলতে পারতাম, শুধু আল্লাহর জন্য আপনাকে আমি ছেড়ে দিলাম। একটা কথা বলবি না, বেয়াদব কোথাকার ফালতু। এই ভাই আপনার সমস্যা কি? এই সামান্য ব্যাপার নিয়ে তো বাড়াবাড়ি করছেন। তুই কে? তুই এখানে নাক গলাছিস কেন? হ্যাঁ ও আমার বন্ধু, আপনি ওর গায়ে হাত তুলবেন আর আমি নাক গলাবো না? এই তোরা যা তো এখান থেকে, এখন আমার বস আসবে এখানে, শুধু শুধু ঝামেলা করিস না। ঝামেলা আমরা না, ঝামেলা করছেন আপনি। সামান্যটা বাইকের কারণে আপনি আমার বন্ধুর গায়ে হাত তুললেন। মনে রাখবেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছতা ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি হচ্ছে? এ রহমান এখানে কি করছিস? আর বলো না ভাইয়া, আমি বাজার করতে যাচ্ছিলাম, তখন দেখি একজন বৃদ্ধ লোক রিক্সা নিয়ে রাস্তায় উঠতে পারছে না। আমি সাইকেলটি রেখে তাকে সাহায্য করতে গিয়েছিলাম, এসে দেখি সে আমার সাইকেলটি ফেলে দিয়েছে এবং আমাকে গালমন্দ করে এবং আমাকে চর পর্যন্ত মেরেছে, শুধুমাত্র সাইকেলটি তার বাইকের উপর রাখার জন্য। রকি, আমি তোমার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। আমি যদি চাই এখনই তোমাকে কোম্পানি থেকে বের করে দিতে পারি। জি স্যার। অন্যের প্রতি তুমি ততটুকুই ভালো ব্যবহার করো যতটুকু তুমি নিজের প্রতি আশা করো। জি। তুমি যাদেরকে নিয়ে এরকম মন্তব্য করছো, ওরা যদি চাই তোমার মতো 100টা বাইক কিনে ফেলতে পারে। সরি স্যার। এজন্য কারোর পোশাক দেখে কাউকে বিবেচনা করতে নেই। ভুলে গেছে স্যার, আমাকে তো মাফ করে দেন স্যার।